প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, কারণ শারীরিক বিষয় ও স্বাস্থ্য আমাদের জীবনের একটি মূল বিষয়। সুস্থ জীবনই সুন্দর জীবন। জীবন যদি আমাদের শরীর যদি সুস্থ না থাকে তাহলে আমাদের জীবনটাও সুন্দর হয় না। তো আমরা এখন পাঠ্য বিষয়ের দিকে দৃষ্টি দিব। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায়ে শরীরচর্চা ও সুস্থ জীবন, মানুষের দেহের সাথে মনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই কথার মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারি যে আমাদের যদি মন ভালো থাকে তাহলে শরীরও ভালো থাকে, আবার শরীর ভালো থাকলে মন ভালো থাকে। তাহলে মানুষের দেহের সাথে মনের অনেক সম্পর্ক রয়েছে। এই কারণেই দৈহিক উন্নতির সাথে সাথে ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক উন্নতিও সম্পৃক্ত রয়েছে। শারীরিক অঙ্গ সঞ্চালন ও খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন, চিত্ত বিনোদন, শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব দানের ক্ষমতা অর্জন করা যায়। দেহের উন্নতি ও মানসিক বিকাশ সাধন করে শারীরিক সক্ষমতা অর্জনের মাধ্যমে সুস্থ জীবনযাপনই হলো এর মূল লক্ষ্য। তাহলে আমরা এটুকু থেকে জানলাম যে শারীরিক শিক্ষার মূল লক্ষ্য কী, বা আমাদের সুস্থ জীবনের মূল লক্ষ্যটা কী। তাহলে আমাদের দেহের উন্নতি পাশাপাশি মনের বিকাশ, এগুলোই হলো শারীরিক সক্ষমতা অর্জন, আর এগুলো আমাদের সুস্থ জীবনযাপনেরই মূল লক্ষ্য। আমরা শারীরিক শিক্ষার মাধ্যমে আমাদের বা যে কোনো ব্যক্তির মানসিক, সামাজিক ও নৈতিক উন্নতি সাধিত হয়। হ্যাঁ, পাঠ একে দেখো, প্রাথমিক সমাবেশের নিয়মাবলী। আমরা পাঠ একের পৃষ্ঠা দুয়ে দেখতে পাচ্ছি যে দেখো, মাদ্রাসায় শিক্ষার্থীরা প্রত্যহ ক্লাস শুরু হওয়ার পূর্বে শৃঙ্খলার সাথে সারিবদ্ধভাবে মাদ্রাসার সামনের মাঠে বা খোলা জায়গায় উপস্থিত হবে। শিক্ষার্থীরা সমাবেশে হাউস বা শ্রেণী অনুসারে দাঁড়াবে। আমরা সাধারণত শ্রেণী অনুসারেই দাঁড়িয়ে থাকি। প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, শারীরিক শিক্ষক ও সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থীরা যার যার নির্দিষ্ট স্থানে দাঁড়াবে। দাঁড়ানোর সময় অপেক্ষাকৃত কম উচ্চতার শিক্ষার্থীরা সামনে দাঁড়াবে, বড়রা ক্রমানুসারে পিছনে দাঁড়াবে। এর কথাটার মানে হলো, যারা আমরা উচ্চতায় ছোট তারা সামনে দাঁড়াবে, আর যারা উচ্চতায় লম্বা তারা পিছনে দাঁড়াবে। যেন সামনে থেকে ছোটরা দেখতে পায়, আর যারা উচ্চতায় লম্বা তারা পিছনে থেকেও দেখতে পায়। তাহলে সমাবেশের ধারাবাহিক কার্যক্রমগুলো কী কী? জাতীয় পতাকা উত্তোলন করা, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা, তারপরে ধর্মগ্রন্থ থেকে আমরা পাঠ করি, কোরআন তেলাওয়াত করা হয়, শপথ পাঠ, জাতীয় সঙ্গীত, তারপরে থাকে প্রধান শিক্ষকের ভাষণ, তারপরে সাত নম্বরে থাকে শরীরচর্চা ও অনুশীলন, তারপর আটে থাকে সমাবেশের শেষে শ্রেণী শিক্ষকদের নেতৃত্বে দল সারিবদ্ধভাবে ক্লাসে যাওয়া। তাহলে দেখো, জাতীয় পতাকা উত্তোলনটা কীভাবে হয়। জাতীয় পতাকা উত্তোলনের সময় সকালে সোজা বা অ্যাটেনশন অবস্থায় দাঁড়াবে, কেউ নড়াচড়া করবে না। প্রধান শিক্ষক বা একজন সিনিয়র শিক্ষক পতাকা উত্তোলন করবেন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন। সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থী যখন বলবে পতাকাকে সম্মান করো বা সম্মান প্রদর্শন করো, তখন সকলে একসাথে পতাকার উদ্দেশ্যে ডান হাত কপাল বরাবর তুলে অভিবাদন জানাবে। যখন বলবে হাত নামাও, তখন একসাথেই কি হাত নামবে। তারপর দেখো ধর্মগ্রন্থ থেকে পাঠ। একজন শিক্ষার্থী সামনে এসে তার নিজ ধর্মগ্রন্থ থেকে নির্দিষ্ট অংশ পাঠ করবে, অন্য শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে। এই সময় সকল শিক্ষার্থী আরামে দাঁড়াবে, আরামে দাঁড়ানো অবস্থান থাকবে। শপথ গ্রহণ, চার নম্বর পয়েন্ট, শপথ গ্রহণের সময় সকল শিক্ষার্থী সোজা অবস্থায় থাকবে, ডান হাত কাঁধ বরাবর তুলবে, হাতের তালু খোলা, তবে আঙ্গুলগুলো একত্র থাকবে। একজন শিক্ষার্থী সামনে এসে শপথ বাক্য পাঠ করবে এবং সকল শিক্ষার্থী সমস্বরে তার সাথে পাঠ করবে। শপথ গ্রহণ শেষে হাত নামাও বলে সাথে সাথে সকলে একসাথে হাত নামাবে। তারপরে পাঁচে হলো জাতীয় সঙ্গীত। শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থী সকলে সোজা অবস্থায় থাকবে এবং সকলে একসাথে জাতীয় সঙ্গীত গাইবে। ছয় নম্বর পয়েন্ট, প্রধান শিক্ষকের ভাষণ। প্রধান শিক্ষক বা তার অনুপস্থিতিতে কোনো সিনিয়র শিক্ষক ভাষণ দেবেন। শরীরচর্চা অনুশীলন, ভাষণ শেষে শারীরিক শিক্ষক পাঁচ মিনিট সমবেত ব্যায়াম করাবেন, তবে এমন কোনো ধরনের সমবেত ব্যায়াম বা পিটি করানো যাবে না যাতে শিক্ষার্থীর জামা কাপড়ে ময়লা লাগে।
8 নম্বর পয়েন্টে দেখো, সমাবেশ শেষে শ্রেণী শিক্ষক বা শ্রেণীর দল নেতার নেতৃত্বে শিক্ষার্থী সারিবদ্ধভাবে সরাসরি ক্লাসে চলে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে ক্লাস থেকে প্রাথমিক সমাবেশ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।